এভাবে করে একটা হাত দিয়ে নিচের দিকে ধরতে হবে, আর একটা হাত দিয়ে এই যে এখানে চাপ দিলে, এই যে দেখুন এখান থেকে আস্তে করে এটা বেরিয়ে আসবে। এই হ্যালো ফ্রেন্ডস, এই যে একদম সকালবেলায় চলে এসেছি জমিতে, দেখতে পাচ্ছেন ড্রাগনের এই যে ফুলগুলো তুলে তুলে ফেলছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ড্রাগনের ফুল কিভাবে আপনারা তুলবেন বা জমি থেকে ফেলে দেবেন, এবং এটা কি প্রয়োজন কি রয়েছে, মানে এইভাবে তুলে ফেলার প্রয়োজনীয়তা কি রয়েছে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি বহুদিন ধরে ড্রাগনের কোনো ভিডিও আমরা আপলোড করি না, নানান কাজে ব্যস্ত ছিলাম, আর ড্রাগন চাষে কিন্তু সেই আগের মতো লাভ নেই, সেই কারণে ড্রাগন নিয়ে অত ভিডিও আমি বেশি আর দিচ্ছি না চ্যানেলে। তো তারপরে আজকের যে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ড্রাগন চাষিদের জন্য। তো আপনারা অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে একটা লাইক দেবেন। তো ফ্রেন্ডস, এই যে ফুল, এটা আমরা কেন ফেলে দেব সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো, এই যে একটু ক্যামেরা কাছে দেখান, এই যে দেখুন এটার মধ্যে কিন্তু প্রচুর ফাঙ্গাস তৈরি হয়। হ্যাঁ, ফুলটা যখনই মানে 72 ঘন্টা বা 3 দিন বয়স হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফাঙ্গাস তৈরি হয়, আর এর মধ্যে প্রচুর পিঁপড়ে বাসা বাঁধে। তো সেই কারণেই যখন এটা ফাঙ্গাস তৈরি হয় এবং পিঁপড়ে বাসা বাঁধে, যার ফলে কি হয়, ফাঙ্গাস যদি আপনার জমিতে থাকে তাহলে সেটা কিন্তু এই পিঁপড়ে এদের এই ফুলের মধ্য দিয়ে বা চলাফেরার মধ্য দিয়ে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। তো এইটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, এই ড্রাগনে আপনারা সবাই জানেন যে ফাঙ্গাসের উৎপাতটা বেশি, সেই কারণেই এই ফুলগুলো এইভাবে ছিঁড়ে নিয়ে জমির বাইরে দূরে আমরা কিন্তু এটা ফেলে দেব, জমির ভিতরে কিন্তু রাখবো না, জমির বাইরে ফেলে দেব। যার ফলে কি হবে, এই ফাঙ্গাসের উৎপাতটা কিছুটা পরিমাণ হলেও কম হবে এবং পিঁপড়ের উৎপাত কিন্তু কম হবে, যার ফলে আপনার পরবর্তীতে ফাঙ্গাস নিয়ে মানে একটু হলেও আপনার লাভ হবে, সেই কারণেই ফেলে দিতে হবে। আর দ্বিতীয় যে টপিকটা, যে এটা আমরা কীভাবে ফেলব, ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিই, খুবই সোজা সিস্টেম। এই দেখুন এই ফুলটা এইভাবে করে একটা হাত দিয়ে নিচের দিকে ধরতে হবে, আর একটা হাত দিয়ে এই যে এখানে চাপ দিলে, এই যে দেখুন এখান থেকে আস্তে করে এটা বেরিয়ে আসবে। এই যে এটা কিন্তু মিনিমাম 72 ঘন্টা হওয়ার পরেই এইভাবে পড়বে, তার আগে কিন্তু পড়বে না। এই যে আমি আর একটা ফুল দেখাই, এই যে এখানে একটু চাপ দেবেন, এই যে চাপ দিলেই কিন্তু এটা আলাদা ওইটা আলাদা, দেখতে পাচ্ছেন, দেখুন এর মধ্যে আর কোনো হলুদ অংশ থাকছে না, এই যে এইভাবে করে বেরিয়ে আসবে। তো খুবই সোজা, এই যে দেখতে পাচ্ছেন আমরা পেছনে জমিতে এভাবে ফেলতে ফেলতে চলে আসছি। তো আপনারা এভাবে ফেলে দেবেন। তো ফ্রেন্ডস, আর একটা বিষয়, এই যে ফুলগুলো যেটা আপনার কিন্তু এই 72 ঘন্টা মিনিমাম হবে সেটা খুলে আসবে, কিন্তু এই যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, এই ফুলটা কিন্তু কালকে ফুটেছে, দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কালকে ফুটেছে, এই যে এটা যেরকম আজকে ফুটেছে, দেখুন কীরকম মৌমাছি। তো এইটা কিন্তু এখান থেকে এই যে খুলবে না, ঠিক আছে, এটা কিন্তু খুলবে না। তো সে কারণে বলছি যেটা মিনিমাম 72 ঘন্টায় যেরকম হবে সেগুলোই কিন্তু খুলে এই যে এইভাবে তুলে নিয়ে এই যে ব্যাগে বা যে কোনো পাত্রে তুলে কিন্তু জমির বাইরে বের করে দেবেন। তো অবশ্যই যার যার ড্রাগন বাগান রয়েছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর আমাদের ভিডিওগুলো ফলো করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই।